ইন্টারনেট খুললেই নানা রকম ওয়েট লস টিপস দেখা যায়। এর মধ্যে অনেকগুলো একদম ঠিকঠাক কাজ করে আর অনেকগুলো একদমই কাজ করে না। তুমি কি করে বুঝবে কোন টিপসটা কাজ করছে আর কোন টিপসটা ভুল? তাই ভাবলাম আজকের ভিডিওতে এমন 7টা টিপস বলবো, সেই টিপসগুলো কেন কাজ করবে, কিভাবে কাজ করবে সেটাও তোমাদের বুঝিয়ে দেব, যাতে ভুল টিপসটা অভ্যেস করতে গিয়ে ওজন কমার জায়গায় আরো ওজনটা বেড়ে না যায়। তাই ঠিক টিপসটা কি এবং কেন সেটা ঠিক, এই সবগুলো জানতে আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আজকে যে 7টা টিপস বলবো তার মধ্যে 3 নম্বরটা আর 7 নম্বরটা আমার সবচেয়ে ফেভারিট। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। টিপস গুলো বলার আগে একটা ওয়ার্নিং দিয়ে দিই, সেটা হচ্ছে শুধুমাত্র টিপস ফলো করলে পুরো ওয়েট লসটা হবে না। পুরো ওয়েট লস করতে গেলে তোমাকে একটা ডিসিপ্লিনড লাইফে আসতে হবে, যেমন ঠিক সময় ঘুমানো, ঠিকঠাক খাবার খাওয়া, নিয়মিত হাঁটা চলার মধ্যে থাকা আর জল খাওয়া। এগুলোর সাথে তুমি যখন এই 7টা টিপস কে ব্যবহার করবে তখন দেখবে ম্যাজিকের মতো তোমার ওয়েট লস হবে। তাহলে চলো টিপস গুলো জেনে নাও। প্রথম টিপসটা, ব্ল্যাক কফি খেলে সত্যি ওজন কমে, কারণ ব্ল্যাক কফিতে আমাদের শরীরের স্টিমুলেশনটা বাড়িয়ে দেয়, ব্রেনটা অনেক তাড়াতাড়ি কাজ করে, আমরা অনেক ছটফটে হয়ে যাই, আর এর কারণে আমাদের ক্যালোরি বার্নিংটাও কিছুটা বেড়ে যায়। আর ব্ল্যাক কফিতে যেহেতু চিনি দুধ কিছুই থাকছে না, তাই জন্যে অলমোস্ট 0 ক্যালোরি। রোগা হওয়ার জন্যে যত কম ক্যালোরি খাবে তত ভালো। সে জায়গা থেকেও ব্ল্যাক কফি যেহেতু অলমোস্ট 0 ক্যালোরি, তাই ক্যালোরির দিক থেকেও ওটা নিশ্চিন্তে তুমি খেতে পারছো। 2 নম্বর টিপস, যেটা সবসময় একটা ছোট সাইজের থালায় খাবার খাবে, ছোট সাইজের বাটিতে খাবার নেবে এবং ভর্তি করে নেবে। যখন তুমি একটা ছোট থালা বাটি ভর্তি করে খাবার খাচ্ছ, তখন তোমার ব্রেন বলছে তুমি প্রচুর খাবার খাচ্ছ, কিন্তু বাসনটা সাইজে ছোট বলে পরিমাণটা অনেক কম ধরছে। একদিক থেকে তুমি কম খাচ্ছ, আবার আরেক দিক থেকে তোমার ব্রেন বলছে অনেক বেশি খাচ্ছ, পেটটা ভরে যাচ্ছে। এই দুটো সুবিধার জন্যে তুমি কম খাচ্ছ এবং তার জন্যে ওজনটা কমছে। 3 নম্বর টিপস, আমার 2টো ফেভারিট টিপসের মধ্যে এটা একটা, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তার মানে তুমি অনেকটা সময় না খেয়ে থাকবে আর খুব কম সময় খাবার খাবে। অটোমেটিক্যালি তুমি যখন কম সময় খাবার খাচ্ছ তখন তুমি কম বার খাবার খাচ্ছ, তাই তুমি বেশি খেলেও সারাদিনের খাওয়ার অনুপাতে খাবারটা কমই হচ্ছে। সেদিক থেকে দেখতে গেলেও যেহেতু কম খাচ্ছ ক্যালোরিটা কম ইনটেক হচ্ছে। আবার উল্টো দিক থেকে অনেকটা সময় তুমি না খেয়ে থাকছ, তখন তোমার শরীরের ভেতরে যে চর্বিটা আছে সেটার থেকে শরীরটা এনার্জি নিচ্ছে, কারণ তুমি তো তখন বসে থাকছো না, নানা রকম কাজ করছো এবং তার জন্যে তোমার এনার্জির দরকার পড়ছে। এই কারণে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা যদি তুমি ঠিকঠাক করো তাহলে অবশ্যই ওজনটা কমে। আমার আগের ভিডিওটাতেই একটা অভ্যেস পরিবর্তনের কথা বলা হয়েছে, এটাও ইন্টারমিটেন্ট ফাস্টিংয়েরই অভ্যেস। কিভাবে শুরু করবে এবং কিভাবে আলটিমেটলি পুরো ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করবে স্টেপ বাই স্টেপ ওখানে বলা আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। 4 নম্বর যে অভ্যাসটা করবে সেটা হচ্ছে যে কোনো খাবারই খুব চিবিয়ে চিবিয়ে খাবে। এই চিবিয়ে খাওয়ার অনেক কটা উপকারিতা আছে। প্রথম হচ্ছে তুমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছ বলে অনেকক্ষণ ধরে খাচ্ছ এবং তার জন্য প্রায় যখন পেটটা ভরে আসছে ব্রেন তোমাকে অলরেডি বলে দিচ্ছে যে তোমার পেটটা ভরে গেছে আর খেও না। তুমি যদি খুব তাড়াতাড়ি খাও তাহলে ব্রেন তোমার পেটটা ভরে গেছে বলতে বলতেই তুমি অনেক বেশি খেয়ে নিচ্ছ। এই কারণে সবসময় চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়া উচিত, আর খাওয়ার যত ভালো করে চেয়ে পাবে
তত তার পুষ্টিগুণটা তোমার শরীর ভালো নিতে পারবে, হজম শক্তিটা ভালো হবে, এই কারণেও তোমার ওজন কমতে অনেক সুবিধা হবে। পাঁচ নম্বর যে টিপসটা সেটা হচ্ছে, তুমি যদি এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটার একদম সময় না পাও, তাহলে ওই একই ক্যালোরি খরচ করতে পারো HIIT এক্সারসাইজ করে। HIIT মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। এই এক্সারসাইজটা তুমি 3 মিনিট, 4 মিনিট বা খুব বেশি হলে 5 মিনিট বা 7 মিনিট, খুব অল্প সময়ের জন্য এক্সারসাইজ করবে, কিন্তু খুব তাড়াতাড়ি এক্সারসাইজ করবে। এত তাড়াতাড়ি এক্সারসাইজ করার জন্যে তোমার অল্প সময়তেই অনেকটা ক্যালোরি বার্ন হবে, আর হার্ট বিটটাও অনেক বেড়ে যাবে বলে হার্টের স্বাস্থ্যটাও ভালো হবে। এই সমস্ত কারণের জন্যে যাদের সময়ের অভাব থাকে তাদের এই HIIT এক্সারসাইজটা অবশ্যই করা উচিত। রোজ 5 মিনিট করে করলেও অনেক উপকার পাবে। 6 নম্বর টিপসটা হচ্ছে ওয়েট ট্রেনিং। তোমরা হয়তো ভাবছো ওয়েট ট্রেনিং শুধু যারা বডি বিল্ডার হয়, সিক্স প্যাক অ্যাপ তৈরি করে তাদের জন্যই, কিন্তু একদমই সেটা না। তোমরা আমার সাথে মল্লিকার সাক্ষাৎকারটা যদি দেখে থাকো তাহলে তো বুঝতেই পারছো মল্লিকা এই 55 বছর বয়সে কেরম ওয়েট ট্রেনিং করছে। আর যারা দেখোনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে, ওর ট্রান্সফরমেশন জার্নিটা দেখলেই বুঝতে পারবে ওয়েট ট্রেনিং করাটা কতটা জরুরি। আর এই জন্যে জিমে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে প্রথম শুরু করবে 1 লিটারের জলের বোতল নিয়ে, তারপরে দরকার হলে 2 কেজির 2টো ডাম্বেল কিনে নেবে। খুব অল্প করে ওয়েট ট্রেনিং শুরু করলে তোমার মাসেলটা অনেক ভালো তৈরি হবে, এতে ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাবে। একই খাবার খাওয়া দুটো মানুষ, একজনের চর্বি বেশি আরেকজনের মাংসপেশি বেশি, সবসময় যে মানুষটার মাংসপেশিটা বেশি আছে তার ক্যালোরিটা খরচ হয় অনেকটা বেশি, কারণ তার মেটাবলিজমটা অনেক বেশি থাকে, আর সেটা শুরু হয় এই ওয়েট ট্রেনিং দিয়েই। তাই কালকে থেকেই তুমি এটা একটু একটু করে শুরু করে দাও। আর 7 নম্বর টিপসটা, যেটা আমার পছন্দেরও এবং খুব দরকারি, সেটা হচ্ছে সারা সপ্তাহে কখন কি খাবে আর কতটা খাবে, এই পুরো প্ল্যানটা যদি একদিন সময় করে করে নিতে পারো তাহলে সারা সপ্তাহে বাইরের খাওয়ার চান্সটা কমে যাচ্ছে। হঠাৎ করে খিদে পেয়েছে কি খাবো ভেবে সবচেয়ে হাই ক্যালোরির ফুডটা খাওয়া হচ্ছে না। প্ল্যানটা ঠিকঠাক থাকলে এই ধরনের কোনো গন্ডগোলই হবে না, আর সেই প্ল্যান অনুযায়ী তুমি কিছু খাবার অর্ধেক তৈরি করেও রেখে দিতে পারো। তাই জন্যে আসলে যখন খিদে পাবে তখন তাড়াহুড়োও হবে না। এতেও দেখবে তোমার হাই ক্যালোরির বাইরের খাবার খাওয়া অনেক কমে গেছে, আর তার জন্যে তোমার ওজনটা খুব ভালো কমবে। এই 7টা টিপস সত্যি খুব ভালো কাজ করে, অবশ্যই চেষ্টা করবে। এই টিপসগুলোর মধ্যে অলরেডি তুমি কোন টিপসগুলো ফলো করো আমাকে নিচের কমেন্টসে অবশ্যই জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।